এবার আমরা কুমিল্লা বোর্ডে একটা ম্যাথ করব। এ ইকুয়াল টু সাইন থিটা, বি ইকুয়াল টু কস থিটা হলে এ ইকুয়াল টু 30 ডিগ্রি, কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু ওয়াট। তার মানে এখানে এর ভ্যালু তোমাকে বলে দিছে কোশ্চেন, এর ভ্যালু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি বসালেই তোমার রেজাল্টটা পেয়ে যাবে। আচ্ছা, দেন বি নাম্বার কোশ্চেনটা, এ স্কোয়ার প্লাস এ টু, আমি এ নাম্বারটা এখানে পাশেই করে দিচ্ছি, এর ভ্যালু 30 ডিগ্রি, মাইনাস সাইন এ 30 ডিগ্রি, কস 30 ভ্যালু আমরা কত জানি, এই যে দেখো কস 30 কি শিখে আসছিলাম, 30 মানে কত, সাইনের ইয়া রাইট সাইডের খোলা আঙুল কয়টা, 1 2 3টা, তাহলে √3/2। দেন সাইন 30, সাইনের জন্য লেফট সাইডের খোলা আঙুল কয়টা, 1টা, তাহলে আমরা বলতে পারি 1/2, উইচ ইজ √3 - 1। ঠিক আছে, এভাবে লিখতে পারো অথবা লিখতে পারো 1/2 √3 - 1। সো প্রথম ম্যাথটা আমরা সলভ করেছি। এইবার বি নাম্বার যে ম্যাথটা, এটাই হলো বেশ ঝামেলা। এখানে বলা আছে এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, দেন প্রুভ দ্যাট এ বাই বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ বাই বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এই ম্যাথটা আসলে তোমাদের বইয়েরই একটা ম্যাথ, তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো না, আমি যদি একটু আলোচনা করি তাহলে হয়তো তোমরা ধরতে পারবে ব্যাপারটা। দেখো এ মানে কত, সাইন থিটা, আমরা একটু যে আমার সেই টেকনিকটা যে আগে জিনিসগুলোকে আমরা ভ্যালুগুলো বসায় দেখব, রাইট সাইড আর লেফট সাইডটা আগে চেহারাটা চেনার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা দেন এখানে হবে সাইন থিটা হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। এখন তোমাকে প্রুফ করতে বলছে, আমি রাইট সাইডে আলাদা করে লিখি, এ বাই বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ বাই বি হোল স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এখানে কিন্তু আবার বি চলে আসছে, তার মানে এ বাই বি, এ কত আমার সাইন থিটা আর বি কত কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা হোল টু দি পাওয়ার 4 মাইনাস সাইন থিটা বাই কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সাইন টু দি পাওয়ার 4 থিটা, আচ্ছা সাইন থিটা বাই কস থিটাকে ডিরেক্টলি আমি কত বলতে পারি, ট্যান থিটা বলতে পারি না, তাহলে ট্যান থিটা হোল টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে সাইন থিটা বাই কস থিটা আছে, ট্যান থিটা হোল স্কোয়ার লিখে ফেলতে পারি। কেন এটা করলাম দেখেন, তাহলে আমাদের বইয়ের একটা ম্যাথের মতো হয়ে যায়, ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। বইয়ে মনে হয় তোমরা এরকম একটা ম্যাথ করে আসছো, ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্রুফ করতে হয় যখন তোমাকে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা দেওয়া থাকে। সো আমরা ওই ম্যাথের অ্যাপ্রোচটায় যাব। তাহলে আমরা কোনোভাবে এখানে ট্যান টু দি পাওয়ার 4 আর ট্যান স্কোয়ার আনতে হবে লেফট সাইডে। ঠিক আছে, তো এখানে সাইনকে ট্যানে কনভার্ট করার ওয়েকে তাহলে কস দিয়ে ডিভাইড করতে হবে, কিন্তু একই পাশে তুমি এখানে সাইন থিটা আছে, এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এক পাশে দিলে ক্যালকুলেশনটা একটু জটিল হবে, করা যাবে না এমন না, কিন্তু জটিল হয়ে যাবে। তো আমরা কী করব, দেখো সাইন স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তোমরা এটা মাথায় রাখবে অলওয়েজ, যে যখন এই টাইপের ম্যাথগুলো দিবে তোমরা ফলো করবে 4 টু, মানে হায়েস্ট ফার্স্টে থাকবে হায়েস্ট পাওয়ারটা লেফট সাইডে রাখবা, আর 1 মাইনাস মিড কোনটা, এই যে দেখো 4 এর অর্ধেক কত, 2, হাফ কত, 2, এটাকে মিড পাওয়ার যেটা বা মাঝামাঝি পাওয়ার যেটা থাকবে সেটা রাইট সাইডে নিয়ে যাবা। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমরা মোটামুটি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করে ফেলতে পারবা, এই ডেল্টার ম্যাথ যখন পাওয়ারওয়ালা থাকে, পাওয়ার দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি 1 - সাইন স্কোয়ার থিটা। এখন কী করা যায়, 1 - সাইন স্কোয়ার থিটাকে আমি কিসে কনভার্ট করে ফেলতে পারি, কজ স্কোয়ার থিটা, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা আগেও বারবার বলে আসছি, আগের ভিডিওগুলো দেখে নিবে একটু। আচ্ছা এইবার খেয়াল করো, আমরা এখানে ট্যান নিয়ে আসবো, খেয়াল করবা মাথায় রাখবে এটা যে আমাদের ট্যান টু দি পাওয়ার 4 থিটা আনতে হবে। ঠিক আছে, তো এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা আছে, তাহলে তুমি বলো ট্যান টু দি পাওয়ার 4 থিটা আনতে পারলে আনাটা সহজ, তুমি যদি কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করো, আমরা এখানে কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ডিভাইড করো, কিন্তু তুমি যদি কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করতা তাহলে এরকম একটা ব্যাপার আসতো, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার 1 - কস স্কোয়ার থিটা আসতো, একটু ক্যালকুলেশন ঝামেলা, তো ওটা আমরা যাবো না, আমরা যেটা করবো ওইভাবে করা যাবে,
আমরা ডিরেক্ট 10^14 আনা যায় কিনা, হায়েস্ট পাওয়ার যেটা আছে ওইটাতে কনভার্ট করার চেষ্টা করবো, তাহলে সাইন 2^4 কস 2^4 যদি যদি ডিভাইড করো, আমরা শুধু এক পাশে ডিভাইড করলে হবে না, দুই পাশেই ডিভাইড করতে হবে, দুই পাশেই কস 2^4 দিয়ে ডিভাইড করবো। তাহলে দেখো এইটাকে এখন আমি কী লিখতে পারি, 10^4 কস স্কোয়ার থিটা বাই কস 2^4। এটা মানে কি, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা লেখা যায়। আচ্ছা এটা অনেকটা এরকম, 8^4 এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, পাওয়ারগুলোকে স্প্লিট করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা তাহলে 10^4 ইকাল টু কত চলে আসলো আমাদের, এটা এটা চলে যাবে, তাহলে 1/cos²θ। তাহলে 1/cos²θকে আমরা কী লিখতে পারি, sec²θ। এইবার দেখো মনে হয় তোমরা ধরতে পারতেছো, 10^4 ইকাল টু sec²θ। এখন খেয়াল করো sec²কে আমরা এখানে রাইট সাইডের দিকে খেয়াল করো, 1+tan²θ আনা যায় কিনা। হ্যাঁ দেখো 10^4 ইকাল টু 1+tan²θ। এরপরে বলো তো এই যে এটার দিকে তাকিয়ে তাকায়, আমরা আগে থেকে রাইট সাইডটা করে আসার টেকনিকটা শিখে আসছিলাম, এখন এইদিকে তাকিয়ে তাকে খালি লিখে দেব। তাহলে 10^4 আমার 10²θকে রাইট সাইড লেফট সাইডে আনতে হবে। তারপরে কী করতে হবে, এটাকে হোল টু দি পাওয়ার সামথিং আকারে লিখে লিখতে হবে, 10θ^4 − 10θ² = 1। এরপরে কী করতে হবে বলতো, 10কে আবার সাইন বাই কস আকারে লিখতে হবে, sin θ/cos θ² = 1। sin θ/cos θ মানে কি, ওই যে a/b, তাহলে এখন ডিরেক্টলি আমরা a/b⁴ তোমার বইয়ের ম্যাথগুলা এভাবে করে একটু চিন্তা করবে, আগের লাইনে কী হতে পারে, পরের লাইনে আরও আগানো যায় কি না, তাহলে দেখবা বইয়ের অঙ্কগুলোই ঘুরে ফিরে তোমাদের বোর্ড এক্সামগুলোতে আসতেছে। তোমরা একটু চিন্তা ভাবনা করবে যে ওই ম্যাথটাকে আর একটু যদি আপগ্রেড করা যায়, সামনে আগানো যায়, কী হতে পারে, তাহলে তোমরা অনেক প্রবলেম সলভ করতে পারবে নিজেরাই, এবং বোর্ডেও তোমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে কীভাবে অঙ্কগুলো করতে হবে। সো বোর্ডের অঙ্কগুলো আমরা আস্তে আস্তে সলভ করবো, ঠিক আছে। আশা করি তোমরা ম্যাথটা ধরতে পারছো, যে লেফট সাইড আর রাইট সাইডটা তুমি যদি আগে করে আসো তাহলেই তুমি অনেকটা ধরে ফেলতে পারো ম্যাথগুলো কীভাবে অ্যাপ্রোচ করা লাগবে। এবার লাস্টের যে পার্টটা, সি নাম্বারে বলা আছে √2a² − 1+√2a + 1 = 0, যেখানে থিটার ভ্যালুটা 0 আর 90° ইকুয়াল। আচ্ছা তো এই ম্যাথটা সলভ করার জন্য, ঠিক আছে, আমরা যেটা করব, এই কথাটার মানে কি, থিটার ভ্যালু 0-এর সমান হতে পারে, 0-এর চেয়ে বড় হতে পারে, অথবা 90° সমান অথবা 90° চেয়ে ছোট হতে পারে, ঠিক আছে। আচ্ছা তার মানে থিটার ভ্যালুটা 0° হতে পারে, 1° হতে পারে, 10° হতে পারে, 20° হতে পারে, 30° হতে পারে, 90° হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি হবে না, 91 হবে না, 90.5 হবে না, ঠিক আছে। আচ্ছা তার মানে এটা কোন কোয়াড্রেন্ট, আমরা যদি কোয়াড্রেন্টের আইডিয়া থাকে আমরা এটা বলবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে বলবো, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট হলো 0 থেকে 90 ভেতর। আচ্ছা তার মানে এটা, এই ম্যাথটা সলভ করার জন্য আমাকে থিটার ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে, কারণ এটা দেখে একটা আইডিয়া করবা যে আমাদের এখানে থিটার ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা তো এ মানে আসলে কত, এ মানে আসলে sin θ, তাহলে আমরা এই জায়গাগুলোতে এ বসাই দিব, sin θ² = √2sin θ + 1 = 0। তাহলে এখান থেকে কী বলতে পারি, √2sin²θ মাইনাস, আমরা অলওয়েজ কী করবো, ফার্স্ট ব্র্যাকেট যেগুলো থাকবে এগুলোকে ভেঙে দেবো, 1 × sin θ হুইচ ইজ sin θ মাইনাস এখানে প্লাস, তাহলে −√2sin θ + 1 = 0। এখন এখান থেকে কমন নিব, ঠিক আছে, তোমরা মিডল টার্ম ফ্যাক্টরগুলো করে আসছো, মিডল টার্মে কমন নিতে গেলে কী করা লাগে, এখানে √2sin²θ আছে, এখানে sin θ আছে। আচ্ছা তাহলে আমরা sin θ যদি কমন নেই, দুইটার মধ্যে sin θ কমন, কমন নেই মানে ডিভাইড করা, তাহলে √2sin²θকে sin θ দিয়ে ডিভাইড করো, √2sin²θকে sin θ দিয়ে ডিভাইড করো, তাহলে কী হবে, sin θ হবে √2sin θ থাকবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে কত থাকবে, √2sin θ মাইনাস,
এবার বলতো সাইন থিটাকে সাইন থিটাতে ডিভাইড করলে ওয়ান থাকবে। আচ্ছা এই পার্টটার মধ্যে দেখো এখানে কিন্তু কোনো কিছু কমন নাই, শুধু কমন আছে ওয়ান, কোনো কিছু না থাকলে ওয়ান ধরবো। ওয়ান দিয়ে রুট টু সাইন থিটাকে, অ্যাকচুয়ালি ওয়ান না মাইনাস ওয়ান কমন নিচ্ছ, প্রথম এই পাশের সাইনটা অনুযায়ী তুমি ডিটারমাইন করবা যে কোনটা নিবা, প্লাস নিবা না মাইনাস নিবা। এটা প্লাস থাকলে আমি প্লাস ওয়ান নিতাম, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস ওয়ান নিচ্ছে। আচ্ছা মাইনাস ওয়ান থাকার জন্য মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করলে রুট টু সাইন থিটা, মাইনাস রুট টু সাইন থিটাকে ডিভাইড করলে কত হবে, রুট টু সাইন থিটা। প্লাস ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করলে কত হয়, মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার আমরা কমন সিস্টেমে সাইন রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান, এখানেও রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান কমন, এখানেও রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান কমন, তাহলে রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করো, তাহলে কী লেফট থাকবে, সাইন থিটা। রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করো, তাহলে লেফট থাকবে মাইনাস ওয়ান। আচ্ছা তোমরা এই টেকনিক জানো, তাহলে এখন আমরা কী বলতে পারি, এইটা ইন্টু এইটা ইকুয়াল টু জিরো, এটার মানে কি, দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন জিরো হয় কখন, ধরো ফোর ইন্টু জিরো জিরো, অথবা জিরো ইন্টু টু জিরো, মানে প্রথম টার্ম প্রথমটা বা সেকেন্ড টার্ম যে কোনো একটা জিরো হতে পারে, প্রথমটা জিরো পরেরটা যে কোনো একটা ভ্যালু হতে পারে, অথবা এমনও হতে পারে দুইটাই জিরো, এখন আমরা জানি না। এই জন্য এইসব কেসে যখন আমরা জানবো না যে কখন আমাদের ভ্যালুগুলো হতে পারে, কোনটা জিরো হবে এটা আমরা যখন জানবো না, তখন আমরা লিখব অর অথবা সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আইদার রুট টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরোর জন্য এটা মাল্টিপ্লিকেশন জিরো হয়েছে, অথবা সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরোর জন্য, মানে আইদার এটা ইকুয়াল টু জিরো অথবা এটা ইকুয়াল টু জিরো, তখনই তো এই দুটার মাল্টিপ্লিকেশনে এই রাইট সাইডে জিরো আসবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, সাইন থিটা ইকুয়াল টু এই ওয়ানটাকে রাইট সাইডে পাঠাই দাও ওয়ান রুট টু, তাহলে রুট টু দিয়ে ডিভাইড করো ওয়ান বাই রুট টু, তাহলে সাইন থিটা ভ্যালু ওয়ান বাই রুট টু। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য ওয়ান বাই রুট টু কতর জন্য, সাইন থার্টি ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত আসতেছে, থার্টি। এটাকে ইনভার্স ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করা হয়, এরকম একটা ব্যাপার। সাইন থিটার ইনভার্স ফাংশন হলো সাইন ইনভার্স ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন থার্টি, ইনভার্স ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলে সাইন ইনভার্স সাইন চলে যায়, থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি চলে। ওকে আচ্ছা তাহলে সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওইটা বাকি রয়েছে, তাহলে সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে সাইন থিটা কত হবে ইকুয়াল টু ওয়ান। এখন সাইনের ভ্যালু কখন ওয়ান হয়, যখন সাইনের ভ্যালু নাইনটি ডিগ্রি হয়, তাহলে থিটার ভ্যালু কত আসতেছে, নাইনটি ডিগ্রি, তাহলে আমাদের এই ভ্যালুটা কারেক্ট, এই ভ্যালুটাও কারেক্ট। কেন এটা কারেক্ট, কারণ আমাদের বলছে থিটার ভ্যালুটা জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে যে কোনো ভ্যালু, এবং নাইনটি ডিগ্রিও ধরতে পারবে। ঠিক আছে, ও সরি আমি এখানে একটা ভুল করছি, ওয়ান বাই রুট টু এখানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হবে, খেয়াল করি নেই আমি ওয়ান বাই টু হিসাব করতেছিলাম। আচ্ছা সো দ্যাটস ইট ফ্রম টুডে, হোপ উইল মিট ইউ সুন।